ভিউয়ার্স স্টার্ট। আমরা এখন যে ব্যাটারিটি আপনাদের দেখাবো, এটি একটি লাভা সেটের পুরাতন ব্যাটারি, এ আর কোনো কাজে লাগবে না। ব্যাটারিটি চেঞ্জ করা হয়েছে, একদমই নষ্ট হয়ে গেছে, দেখছেন খুব নরম হয়ে গেছে একদম। এটি ব্যাটারি সার্কিট, এই সার্কিটের মাধ্যমে ব্যাটারিটি চার্জ হয়, মোবাইল থেকে চার্জ নেয়। তো আমরা সার্কিটটি ছিঁড়েই ফেলি, কারণ এটি তো আর কোনো কাজে লাগবে না। এটি সার্কিট দেখেন। এখন আমরা ব্যাটারিটি কেটে দেখবো এর ভিতর কী আছে। আপনাদের অনেকেরই কৌতূহল থাকে আসলে ব্যাটারির ভিতর কী থাকে, পুরাতন ব্যাটারির ভিতরে। এই ব্যাটারিটি কোনো কাজে লাগে না, এটি পরিবেশের জন্য ক্ষতিকর। ব্যাটারিটি আপনি যে কোনো জায়গায় ফেলবেন না, ব্যাটারিটি অবশ্যই নির্দিষ্ট স্থানে ফেলবেন, যাতে এটি ডাস্টবিনে ফেলতে পারেন, যাতে এই ব্যাটারিটি নিয়ে যায় পরবর্তীতে পরিচ্ছন্ন কর্মীরা। খুবই খারাপ অবস্থা ব্যাটারিটির। ব্যাটারি একটা গ্যাস বেরোচ্ছে, ব্যাটারির ভিতর জেল থাকে, যথেষ্ট পরিমাণে গ্যাস বেরোচ্ছে আসলে আমার নাকে নিতে পারছি না। তারপরেও আপনাদের দেখানোর জন্য ব্যাটারি যথেষ্ট পরিমাণ গরমও রয়েছে। রুমে একটু এয়ার ফ্রেশনার দিয়ে দেওয়া হলো, যাতে আমি অন্তত নাক দলার হাত থেকে বাঁচতে পারি। দেখুন এটি অ্যাসিড, তবে আপনারা কেউ খোলার চেষ্টা করবেন না, এটা অনেক ক্ষতি হবে। গরম দেখতে পাচ্ছেন, অলরেডি ফায়ার করলো এখানে। আর এর ভিতর আসলে হালকা দেখেন আগুন ধরে যাচ্ছে। আমরা এতক্ষণ যে ব্যাটারিটি দেখালাম, এই হলো ব্যাটারির ভিতর, মোবাইলের ব্যাটারির ভিতর এই জিনিসগুলো থাকে। আর এখনকার ব্যাটারিগুলো সাধারণত বিল্ট ইন, আপনারা ব্যাটারি দেখতে পারেন না, মোবাইলের ভিতর আটকানো থাকে, আর নষ্ট হলে খুলে এই অবস্থায় হয় আর কি। এটা দেখতে পাচ্ছেন, এটা হলো কার্বন, কার্বন না পলিথিন টাইপের, এটা এটা দিয়ে দুটো ফেজ আলাদা করে রাখা আছে। খুব একটা গ্যাস বেরোচ্ছে এটা। হ্যাঁ, আর এখান থেকে মূলত কানেকশনটা দেওয়া হয়, কানেকশনটা বের করা হয়। এটা একটা ফয়েল, গরম, যথেষ্ট পরিমাণ গরম। গরমটা তো আসলে দেখানো যায় না, সেজন্য আপনাদের দেখাতে পারছি না। এই মূলত ব্যাটারির, একটি মোবাইলের ব্যাটারির মধ্যে এটাই থাকে, এটাই থাকে। এটা হলো আপনার, দেখেন আগুনটা ধরে গেল আসলে, আগুনটা আমরা নিয়ে দেখছি। তার মানে এটা বিষয় আছে যে পলিথিনটা এর সাথে লাগলে আগুন ধরবে। এটা নেগেটিভ পজিটিভ এক হয়ে গেছিল, যদি একটু ভয় করছে, তারপর আপনাদের দেখানোর সাথে রিক্স নিয়ে দেখালাম, আমরা সবাই মিলে দেখালাম। এবং আমাদের যিনি দেখালেন উনি বার্তা টিভির সম্পাদক মাহবুব হাসান উল্লাস। এই যে এতক্ষণ উনি এই কাজগুলো করলেন মূলত, তবে আপনারা রিক্স নিয়ে এই কাজগুলো কেউ করতে যাবেন না, জাস্ট কিউরিয়াসিটির জন্য এটা খুলে আপনাদের দেখালাম। আর অবশ্যই এটা বাচ্চাদের থেকে দূরে রাখবেন, বাচ্চারা যেন এগুলো নিয়ে খেলা না করে। ধন্যবাদ।